PSBD24 এর আরো একটি নতুন পর্বে স্বাগতম ভিউয়ার আজকের ভিডিও টপিক হচ্ছে ওভেন ফেব্রিক ডাইং প্রসেস ফলো চার্ট ডাইং ফ্লোরে শুরু থেকে শেষ পর্যন্ত যে প্রসেসগুলো সংগঠিত হয় সেই প্রসেসগুলোর বিস্তারিত আলোচনা করব এবং কোনটির পর কোন প্রসেসটি সংগঠিত হয় সেগুলো বিষয়গুলো বিস্তারিতভাবে আলোচনা করব ডাইং ফ্লোরে সাধারণত চারটি পার্ট থাকে এক প্রি ট্রিটমেন্ট দুই ডাইং তিন প্রিন্টিং চার ফিনিশিং প্রি ট্রিটমেন্টের কাজ হলো টেক্সটাইল দ্রব্যকে ডাইং ও প্রিন্টিং এর উপযোগী করে তোলার জন্য যে সব পদ্ধতি অবলম্বন করা হয় তাকেই প্রি ট্রিটমেন্ট বলে আর ডাইং হলো টেক্সটাইল দ্রব্যকে রং রাসায়নিক পদার্থ ও অন্যান্য সহায়ক উপাদানের মাধ্যমে রঙিন করার প্রক্রিয়াকে ডাইং বলে প্রিন্টিং রং রাসায়নিক পদার্থ ও অন্যান্য সহায়ক উপাদানের মাধ্যমে কাপড়ের বিশেষ কোনো স্থানে নির্দিষ্ট কোনো ডিজাইন ফুটিয়ে তোলাকে প্রিন্টিং বলা হয় ফিনিশিং টেক্সটাইল দ্রব্যকে ডাইং বা প্রিন্টিংয়ের পর সৌন্দর্য বৃদ্ধি ও ব্যবহারের উপযোগী করে তোলার প্রক্রিয়াকেই ফিনিশিং বলা হয় প্রি ট্রিটমেন্টের কাজ শুরু হয় মূলত উইভিং স্টোর থেকে যখন গ্রে ট্রান্সফার করা হয় প্রি ট্রিটমেন্টে সেই গ্রে রিসিভ করা সেই গ্রে রিসিভ করার মাধ্যমেই প্রি ট্রিটমেন্টের কাজ শুরু হয় এরপর ওভেন ফেব্রিকের একটি থান আরেকটি থানের সাথে জোড়া লাগানোর জন্য স্টিচিং বা সুইং করতে হয় সেই কাপড়গুলো সুইং করার পর ছিঞ্জিং মেশিনে চালানো হয় গ্যাস ছিঞ্জিং মেশিনে দুটি পার্ট থাকে একটি হলো ছিঞ্জিং আর একটি হলো ডিসাইজিং প্রথমত ছিঞ্জিং করে তারপর ডিসাইজিং করে ছিঞ্জিংয়ের কাজ হলো যে পদ্ধতির মাধ্যমে কাপড়ের পৃষ্ঠে অবস্থিত প্রজেক্টিং ফাইবার হিয়ারি ফাইবার আলগা সুতা ইত্যাদি পুড়িয়ে ফেলে কাপড়কে মসৃণ করা হয় তাকে ছিঞ্জিং বলা হয় আর ডিসাইজিং হলো সাইজিং মেটেরিয়াল দূর করার প্রক্রিয়াকেই ডিসাইজিং বলা হয় ওভেন ফেব্রিকের ওয়ার্প সুতা থেকে সাইজিং মেটেরিয়াল দূর করতে ডিসাইজিং করতে হয় ছিঞ্জিং ডিসাইজিং এর পর 24 ঘন্টা এই ফেব্রিকটিকে রুটিং করানো হয় অর্থাৎ ঘোরানো হয় এই 24 ঘন্টা রুটিং করার পর এই ফেব্রিকটিকে স্কাউরিং মেশিনে চালনা করা হয় স্কাউরিং মেশিনের কাজ স্কাউরিং হচ্ছে এমন একটি প্রসেস যেখানে ফেব্রিককে কক্ষ তাপমাত্রা বা উপযুক্ত তাপমাত্রায় ক্ষার দ্বারা ট্রিট করা হয় যাতে ফেব্রিকের তেল চর্বি ময়লা এবং বিভিন্ন অপদ্রব্য দূর হয় এটি ফেব্রিককে হাইড্রোফিলিক করে তোলে যা ফেব্রিকের শোষণ ক্ষমতা বাড়ায় স্কাউরিং সাধারণত কটন সিল্ক উল্ক সহ বিভিন্ন সিনথেটিক ফেব্রিককে করা হয় স্কাউরিং এর পরবর্তী প্রসেসটি হলো ব্লিচিং স্কাউরিং এবং ব্লিচিং একই মেশিনে করা যায় আবার অনেক সময় বা আলাদা মেশিন ব্যবহার করা হয় যে রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে টেক্সটাইল সামগ্রী হতে অর্থাৎ কাপড় হতে প্রাকৃতিক রং রং জাতীয় পদার্থ দূর করে কাপড়কে ধবধবে সাদা করা হয় তাকে ব্লিচিং বলা হয় ব্লিচিং এর পরবর্তী প্রসেসটি হলো মার্সারাইজিং মার্সারাইজিংয়ের কাজ হলো যে প্রক্রিয়ার মাধ্যমে কটন সুতা বা কাপড়কে কক্ষ তাপমাত্রায় 5 ডিগ্রি থেকে 65 ডিগ্রি টোয়াডেল ঘনত্ব বিশিষ্ট কস্টিক সোডা দ্বারা টেনশন সহযোগে ক্রিয়া করে সুতা বা কাপড়ের চাকচিক্যতা তথা উজ্জ্বলতা শক্তি রং শোষণ ক্ষমতা ইত্যাদি বৃদ্ধি করা হয় তাকে মার্সারাইজিং বলে মার্সারাইজিংয়ের পরবর্তী প্রসেস নির্ভর করে ফেব্রিকটির ফিনিশ টাইপের উপর ফেব্রিকটি যদি রেগুলার ফিনিশ হয় সেক্ষেত্রে মার্সারাইজের পরপরেই ফেব্রিকটি ওয়াশ করা হয় এবং সাথে সাথে আরএফডি ফেব্রিক বের হয়ে আসে আরএফডি অর্থাৎ রেডি ফর ডাইং ফেব্রিকটি ডাইং করার জন্য প্রস্তুত আর যদি পিস ফিনিশ হয় সেক্ষেত্রে মার্সারাইজের পর ফেব্রিকটিকে পিস মেশিনে পাঠানো হয় পিস করার জন্য পিস করলে ফেব্রিকটির হ্যান্ডফিল মসৃণ হয় অর্থাৎ হ্যান্ডফিলটা ভালো হয় পিস করার পর ফেব্রিকটিকে আবার মার্সারাইজ মেশিনে ব্যাক করা হয় এবং ওয়াশ করার পর আরএফডি হয়ে যায় ফেব্রিক যদি 100% কটন না হয়ে ল্যাকরা ফেব্রিক হয় অর্থাৎ ফেব্রিকে যদি ইলাস্টিক থাকে বা ইলাস্টেন থাকে সেই ক্ষেত্রে ব্লিচিংয়ের পর ফেব্রিকটিকে হিটসেটে পাঠাতে হয় হিটসেটের কাজ হলো ল্যাকরা স্টেবিলিটি ঠিক করা ল্যাকরা স্টেবিলিটি যতটুকু দরকার হিটসেট দ্বারা আমরা সেটাকে ফিক্সড করতে পারি হিটসেট সাধারণত স্ট্যান্ডার্ড মেশিনে করা হয় হিটসেটের পর ফেব্রিকটিকে আবার মার্সারাইজিংয়ে ট্রান্সফার করা হয় মার্সারাইজিংয়ে মার্সারাইজ করার পর যদি রেগুলার ফিনিশ হয় সেক্ষেত্রে ওয়াশ করে আরএফডি করা হয় আর যদি পিচ ফিনিশ হয় সেক্ষেত্রে পিস মেশিনে পাঠানো হয় পিস হয়ে আসলে তারপর ওয়াশ করে আরএফডি ফেব্রিক পাওয়া যায় এরপর ডাইংয়ের কাজ শুরু হয় ডাইংয়ের কাজ হলো প্রথমত আরএফডি ফেব্রিক কালেক্ট করা এর সাথে ফলোশিট বা ব্যাচ কার্ড কালেক্ট করা ফলোশিট বা ব্যাচ কার্ডে যে কালার উল্লেখ থাকে বা কালার নেম উল্লেখ থাকে সেই কালারের নাম অনুযায়ী অ্যাপ্রুভ ল্যাব টিপের সাথে ল্যাব ম্যাচিং করতে হয় ল্যাব ম্যাচিং হয়ে গেলে সেই রেসিপি কালেক্ট করতে হয় এবং সেই রেসিপি অনুযায়ী কালার মেকিং করতে হয় কালার মেকিং হয়ে গেলে প্রথমত 1 থেকে 5 গজ ফেব্রিক ট্রায়াল দিতে হয় ট্রায়াল দেওয়ার সিস্টেম 2 ধরনের একটা হলো প্যাড ডাই সিস্টেম আর একটি হলো ই কন্ট্রোল সিস্টেম
ট্রায়াল দেওয়ার পর ফেব্রিকটি যদি বা স্যাম্পলটি যদি ওকে হয় সেক্ষেত্রে প্রোডাকশন করতে হয়। ট্রায়ালের মতোই প্রোডাকশনও দুই ধরনের, প্যাড ডাই সিস্টেম এবং ই কন্ট্রোল সিস্টেম। এখানে মনে রাখতে হবে ট্রায়াল যেভাবে দেওয়া হয়েছে প্রোডাকশনও সেইভাবে করতে হবে। ট্রায়াল যদি প্যাড ডাই সিস্টেমে দেওয়া হয় প্রোডাকশনও প্যাড ডাই সিস্টেমে করতে হবে। ট্রায়াল যদি ই কন্ট্রোলে দেওয়া হয় সেক্ষেত্রে প্রোডাকশনও ই কন্ট্রোল সিস্টেমে করতে হবে। প্রোডাকশনের পর সেই ফেব্রিকটিকে প্যাড স্টিমে ওয়াশ করতে হয়। প্যাড স্টিমে ওয়াশ করার একটাই উদ্দেশ্য, সেটি হলো ডাইং করা ফেব্রিকের গায়ে আলগা কিছু বা কাঁচা কিছু রং লেগে থাকে যেগুলোকে ওয়াশের মাধ্যমে তুলে ফেলা হয়। এই ডাইং করা কাপড় ফিনিশিংয়ে ট্রান্সফার করা হয়। ফিনিশিংয়ে ফিনিশ করার আগে ডাইং করা ফেব্রিককে আবারও কালার চেক করা হয় লাইট বক্সে এবং ডেল্টা মেশিনে। ভিজুয়ালি দেখা হয় এবং ডেল্টা মেশিনের সাহায্যে বা স্পেকট্রোমিটারের সাহায্যেও এই কালার চেক করা হয়। তারপর ফেব্রিক স্পেশালিস্ট অর্থাৎ কালার স্পেশালিস্ট সেই ফেব্রিকের রেসিপি দিয়ে থাকেন, ভিজুয়ালি দেখেন এবং ডেল্টা মেশিনের রিপোর্ট দেখেও রেসিপি দিয়ে থাকেন। রেসিপি অনুযায়ী ফিনিশিংয়ে কেমিক্যাল তৈরি হয়। তারপর 1-5 গজ ফেব্রিক ট্রায়াল দেওয়া হয়। ট্রায়ালে যদি কালার স্পেশালিস্ট ফেব্রিকটি ওকে মনে করেন তাহলে ফিনিশিং প্রোডাকশনের অনুমতি দিয়ে থাকেন। ফিনিশিং প্রোডাকশন সাধারণত স্ট্যান্ডার্ড মেশিনে করা হয়। স্ট্যান্ডার্ড মেশিনে ফিনিশ করার পর এই ফেব্রিককে সানফোরাইজড করতে হয়। সানফোরাইজড করার জন্য সানফোরাইজ মেশিন আছে, যে মেশিনের সাহায্যে শিঙ্কেজ এবং জিএসএম কন্ট্রোল করা হয় এবং ফেব্রিকের উইথ কন্ট্রোল করা হয়। সানফোরাইজডের পর ল্যাব থেকে কিউসি এসে ফেব্রিকটি কিছু অংশ বা 1-2 গজ কেটে নিয়ে তারা জিএসএম এবং শিঙ্কেজ চেক করে। তারপর জিএসএম এবং শিঙ্কেজ যদি পাস করে সেক্ষেত্রে ফেব্রিকটি রুলিংয়ের জন্য অনুমতি দিয়ে দেয়, ফেব্রিকটি রুলিংয়ে নিয়ে যায়। রুলিং করার পর ফেব্রিকটি প্যাকেজিং করা হয়। রোলিং করার সময় প্রত্যেকটি রোল থেকে কিছু কাপড় কেটে রাখা হয় এবং সেই কাপড় দিয়ে শেড ব্যান্ড তৈরি করা হয়। শিপমেন্টের আগে সেই শেড ব্যান্ডগুলো চেক করা হয় এবং কিউসি শেডগুলোকে গ্রেড করে, গ্রেডিং করা হয়। এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড এরকম গ্রেডিং করা হয়। অ্যাপ্রুভ শেডের সাথে মিল রেখে সেই ফেব্রিকটিকে কিউসি রিপোর্ট দিয়ে থাকেন। এবং কিউসি যখন ফেব্রিকটিকে শেড ওকে লিখে দেন সেক্ষেত্রে এই ফেব্রিকটি স্টোর ডিপার্টমেন্টে ট্রান্সফার করা হয় শিপমেন্টের জন্য। ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দেবেন। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে এখনই সাবস্ক্রাইব করে নিন, আর এরকম ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন। আজকের ভিডিও এখানেই শেষ করতেছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে টাটা।